مركز الثالث فيه صالح احمد تكريم من جمهوريه بنغلاديش الشعبيه والجائزه 100000 ريال তো আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তা সত্যি আমাদের দেশের জন্য একটি গর্বের বিষয়। সৌদি আরবের মক্কায় 41তম কিং আব্দুল আজিজ হিফজুল কোরআন প্রতিযোগিতায় 111টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমেদ তৃতীয় স্থান অধিকার করেছে এবং আমাদের দেশকে সম্মানিত করেছেন পুরো বিশ্বের মাঝে। পাশাপাশি সালেহ আহমেদকে 100,000 সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে, যা প্রায় বাংলাদেশি টাকার পরিমাণ দাঁড়াবে 28,00,000 টাকা। আলহামদুলিল্লাহ, বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরীফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। এ সময় তার হাতে 100,000 রিয়াল পুরস্কার ও সনদপত্র সম্মান ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলহে এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। সালেহ আহমেদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্র গ্রামের হাফেজ আব্দুল রহমানের ছেলে। তিনি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুর্তাজা হাসান ফায়েজি মাসুম প্রতিষ্ঠিত মারকাজু ফয়েজিল কোরআন আল ইসলামী ঢাকার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে তেহরানে আন্দি শাহ মিলনায়তনে অনুষ্ঠিত 38তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম বিশ্বের প্রথম স্থান অধিকার করেছিলেন, লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে সমুন্নত রেখেছিলেন। 2020 সালে পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ আহমেদ তাকরিম।